গ্রাম গঞ্জ থেকে আগত জেলা বিএনপি, থানা বিএনপি, পৌর বিএনপি নেতৃবৃন্দ, জেলা ছাত্রদল, এবং আরো অঙ্গ সংগ্রামের নেতা কর্মী ভাইরা আস্থা আবাহন, আপনাদের আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যে কর্মসূচি সেটাকে সার্থক করে তোলার জন্য আপনাদেরকে জেলা ব্যক্তির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ, জেলা নেতৃবৃন্দকেও ধন্যবাদ, কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও ধন্যবাদ। অনেক কষ্ট করে মেহেরপুর শেষ সীমান্ত এখানে আপনারা উপস্থিত হয়েছেন, এই জেলার মিলিকে সুন্দর সার্থক করে তোলার জন্য আপনাদের কষ্ট করে এসেছেন, জেলা ব্যক্তির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আজকে মানুষের যে মৃত্যুপূর্ণ জিনিসের দাম অবস্থা সৃষ্টি হয়েছে, মানুষের সাধারণ মানুষের কোন রকম বেঁচে থাকার অধিকার থেকে সংগ্রামী সাথী ভাই আমার এখন বক্তব্য আছেন আজকের এই বিক্ষোভ সমাবেশের বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ সাংগঠনিক সম্পাদক স্বেচ্ছাসেবক নেতা জনাব ইফতেখার সেলিম অগ্নি, জনাব ইফতেখার সেলিম অগ্নি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি
বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বড় ভাই রফিকুল ইসলাম, ডাক্তার রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক, কিছুক্ষণ পূর্বে এখানে বসে জনাব মাসুদ এবং ভাইয়ের নেতৃত্ব উপভোগ করছিলাম। উনি যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এই স্বতঃস্ফূর্ত সমাবেশের প্রতিটা পর্ব নিখুঁত ভাবে নিয়ন্ত্রণ করছেন, আমি নিজে ব্যক্তিগতভাবে অভিভূত। প্রিয় বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়ু করার সুযোগ নেই। কেমন আছেন আপনারা সবাই? মেহেরপুরবাসী আপনারা কি আসলে ভালো আছেন? আমি বিশ্বাস করি না আপনারা ভালো আছেন। চাল, ডাল, তেল, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কি আপনাদের নিয়ন্ত্রণের ভিতরে আছে? প্রিয় বন্ধুরা, আপনাদের নামে মামলা মকদ্দমা কি উঠে গেছে? আপনারা কি নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারেন? বাংলাদেশের মানুষ কি শান্তিতে আছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি মুক্ত হয়েছে? আজকে সারা বাংলাদেশের প্রতিবাদ সমাবেশ বিশেষ আজকে মেহেরপুরের বিএনপির কর্তৃক আজকে এই চাল ডাল নিত্য প্রয়োজনীয় জিনিসের উর্ধ্বগতির প্রতিবাদে আজকের সভাপতি উপস্থিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, উপস্থিত মেহেরপুর জেলা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং যুবদলের নেতৃবৃন্দ, বক্তব্যের প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন এই সরকার নিশিরাত্রের সরকার, এই সরকারের অধীনে কিছুই ভালো হতে পারে না। যেমন আমাদের মা বোন নিয়ে তারা গিয়েছে, এখন আমাদের খাবার নিয়ে তারা গিয়েছে, আর সহ্যের সীমা নাই, বাঁচার কোন আমাদের উপায় নাই, একমাত্র বাঁচার পথ রাজপথ আমাদের নেতা জনতার তারেক রহমান নির্দেশ দিয়েছেন,
হচ্ছে। আজকে বিভিন্ন ডিস্ট্রিক্টে আজকে পুলিশের হামলা, আওয়ামী লীগের হামলা হচ্ছে। তারপরে আমরা পিছু হটি নাই কোন ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের সমাবেশ এখনো চলছে। ইনশাআল্লাহ আগামী দিনে এই সমাবেশের মাধ্যমে এই কুড়ি হাজিরাকে আমরা পতন করাব। এই পতনের জন্য আপনারা কি প্রস্তুত? আপনারা কি প্রস্তুত? যদি প্রস্তুত হন তাহলে এই কেন্দ্রীয় নির্দেশ শাখার সাথে সাথে আপনাদেরকে রাজপথে চাপিয়ে পড়তে হবে। এই প্রত্যাশা আমাদের আছে। বিশেষ করে এই মুহূর্তে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা মাসুতরণ চলবে। আগামী দিনে যা যা জানা আছে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা প্রস্তুত থাকবেন। ঢাকা কি বলে সাথে ভাই আমার আরেকটু পরে দুই তিন মিনিট পরে পবিত্র আসরের জামাত অনুষ্ঠিত হবে, সেই কারণে আমরা দশ মিনিট আজকে এই সমাবেশ আমরা বিরত রাখবো। আপনাদেরকে বিনীত অনুরোধ জানাবো এই দশ বারো মিনিট আপনারা ভাই আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি এই জনসভাকে সুন্দর এবং স্বাবলম্বিত করার জন্য আপনারা অবশ্যই শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে আছেন ঠিক ওইভাবে অবস্থান করবেন।